পরিমণির জীবনযাপন ও সহায় সম্পদ নিয়ে চর্চা তখন তুঙ্গে। ওই সময় এক রেডিও অনুষ্ঠানে হাজির হয়ে অভিনেত্রী অরুণা বিশ্বাস প্রশ্ন তোলেন, একটা শিল্পী কত টাকা ইনকাম করলে 5 কোটি টাকার গাড়ি চালাতে পারে, 4 কোটি টাকার বাড়ি কিনতে পারে? যদিও পরির নাম উল্লেখ করেননি অরুণা, তবে বুঝে নিতে কারোর কষ্ট হয়নি। আর তাই পরিমণিও নিজের সম্পদের খতিয়ান তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। জানান, তিনি ব্যাংক লোনে একটি গাড়ি কিনেছিলেন, আর বাড়ির মালিক নয়, তিনি ভাড়া ফ্ল্যাটে বসবাস করেন। গত বৃহস্পতিবার ফের মাথাচাড়া দিয়ে উঠল পরি অরুণার পরোক্ষ লড়াই। একে অন্যকে ইঙ্গিত করে ঝাঁঝালো মন্তব্য করেছেন, তবে আবারও সচেতনভাবে নাম উচ্চারণ করেননি কেউই। গত কিছুদিন ধরেই টক অব দ্য ইন্ডাস্ট্রি পরিমণি ও শরীফুল রাজ দম্পতি। রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি ভিডিও ফাঁস হয়েছে, যেগুলোতে অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুশিকে অস্বাভাবিক অবস্থায় দেখা গেছে। ওই ঘটনায় সুনেরা ও তিশার অভিযোগের তির পরির দিকে। চলমান প্রসঙ্গটি পরোক্ষভাবেই উঠে এলো অরুণা বিশ্বাসের বক্তব্যেও। বুধবার একটি সিনেমা হলে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের দেশের কিছু শিল্পী ওভাররেটেড। তাদের ছবি কিন্তু হলে চলে না, দর্শক দেখতেও আসে না, কিন্তু ফেসবুকে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ। সুতরাং যাদের ওভাররেটেড করবে তাদের তো মানসিক সমস্যা হবারই কথা। অনেক ভালো ছবি বানালে হলে লোক থাকবে না কেন, আসবে না কেন? কারণ বাঙালিরা তো বাংলাদেশের ছবি দেখতে চায়। এছাড়া তিনি শিল্পীদের সংযত থাকারও পরামর্শ দিয়ে প্রাতিষ্ঠানিক পারিবারিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। চেষ্টা করলেই সংযত থাকা সম্ভব বলেও মনে করেন এই অভিনেত্রী। অতীতের নিভে যাওয়া আগুন জ্বলে উঠল, কড়া ভাষায় জবাব দিলেন পরিমণিও। বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে নায়িকা বলেন, দিদি মিডলাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার 6তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন আমাকে, বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পড়তে যাবেন না দিদি, এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলবো না আপনাকে, আর কোনো করুণাও হবে না আপনার মিডলাইফ ক্রাইসিস নিয়ে। যদিও অরুণা বিশ্বাসের নাম উল্লেখ করেননি পরি, তবে দুয়ে দুয়ে 4 মেলাতে গণিত বিশেষজ্ঞ হতে হচ্ছে না নেটিজেনদের। পরির এই হুঁশিয়ারির পর অরুণা কি প্রতিক্রিয়া দেন, সেটি এখন দেখার বিষয়।